হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদিতিস লাইফ। আজকে আমি রান্না করব কই মাছের তেল ঝাল। এবছরের প্রথম বৃষ্টিতে এই কই মাছগুলো ধরা হয়েছিল, সেগুলোই জাবিয়ে রাখা হয়েছিল। আজকে সেগুলো আবার তুলে রান্নার জন্য কাটা হচ্ছে। চলো, মাছগুলো এবার কেটে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই। মাছগুলো ধুয়ে এনে আমি এইবারে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে। এইবার কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমাদের মা ঠাকুমাদের কাছ থেকে শুনেছি, কই মাছকে তেলের উপর দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে তাহলে আর এরকমভাবে মেকে যায় না, কিন্তু আমি দেখি তাতেও মেকে যায়। একদিকে মাছগুলো ভাজা হচ্ছে আর একদিকে আমি মশলাগুলো করে নিই। আমি পেঁয়াজ আর আদা বাটার সঙ্গে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর একদিকে টমেটো, একদিকে ধনে পাতা আর কিছু পেঁয়াজ কুচি আছে দেব। আর এখানে এই মাছগুলো রেখেছি তেল ঝাল করবো বলে, আর কড়াইয়ের মাছগুলো আছে ভাজা খাওয়া হবে বলে। আজকে আমি রসুন বাটা নিলাম না, ওইমনি আজকে নর্মাল করবো বলে। মাছ ভাজা তেলের উপর আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি অল্প পরিমাণে দিলাম। একটা পেঁয়াজ কুচি ছোট মতো নিয়েছিলাম, কারণ একটু বাটা পেঁয়াজও দেবো তো সেজন্য। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ টমাটো ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই যে পেঁয়াজ বাটার উপর যে সমস্ত মশলা দিয়ে রেখেছিলাম সবগুলো একসঙ্গে আমি দিয়ে নাড়াচাড়া করে করার পরে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে মশলাটা গলে না যায়। এবার মশলাটা ফুটে গেছে, এর মধ্যে আমি মাছগুলো একটা একটা করে সব ডুবিয়ে দেব। মাছগুলো ভালোভাবে ফুটে যাওয়ার পর তারপর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এরপর আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, কারণ যেহেতু মাছের তেল ঝাল করছি একটু, তাই একটু তেলটা হলে খেতে ভালোই লাগে। এরপর আমি এর উপর ঢাকা ঝাকা দিয়ে দেবো, যাতে এর মধ্যে ফ্লেভারগুলো ভালো করে মশলার ফ্লেভারগুলো ঢুকে যায়। কিছু সময় পরে আমি আবার খুলে দেখলাম ভালোভাবে ফুটে গেছে এগুলো। এবারে গ্যাসটা আমি অফ করে দেব। আজকে খাওয়ার মেনুতে ছিল ভিন্ডি ভাজা, ওল ভাতে মাখা আর এই কই মাছের তেল ঝাল।
আর এটা একটু ডাল সিদ্ধ পেঁয়াজ দিয়ে মাখানো আছে, আর এটা টক কচু আর ভিন্ডি চিংড়ি মাছের টক। এই হচ্ছে আজকের খাওয়া। আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও, লাইক আর একটা সাবস্ক্রাইব।